হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার, কেমন আছেন? আমরাই তো তিন বাহিনী বের হয়ে পড়েছি। আমরা ডিপের মানে মোটর নাকি ডিপ বলে, মানে ডিপ মেশিনে আমরা গোসল করতে যাচ্ছি। অনেক গরম তো, প্রচন্ড গরমে আসলে কুলাতে পারছি না, তাই আমরা একদম ঠান্ডা পানিতে গোসল করব। তো সাথে থাকুন, আমরা একটু ভ্যান পেয়ে গেছি, আমরা এখন ভ্যানে করে চলে যাব একটু দূরে, তো আমরা যাচ্ছি। এই তো আমরা এইতো ভ্যান পেয়ে গেছি, ভ্যানে চড়েছি, অল্প একটু যেতে হবে সামনে, হেঁটে যেতে বেশ সময় লাগবে। তো ভ্যানটা পেয়ে ভালোই হলো, আশা করি অনেক মজা হবে। তো এটা হচ্ছে মাত্রাই মডেল কলেজ। মাত্রাই মডেল কলেজে এর আগে বেড়াতে এসেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে অনেক সুন্দর ধান ক্ষেত, একদম সবুজে ঘেরা ধান ক্ষেত। আর ধান ক্ষেতের মাঝখান দিয়ে এরকম চলে যাওয়া রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর। গ্রামের রাস্তাগুলো সবসময়ই অসাধারণ হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে। এই যে যতদূর চোখ যায় সবুজ ধান ক্ষেত, অসাধারণ একটা দৃশ্য। এই রাস্তাগুলো কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে, খুবই সুন্দর। এটা আমরা ডিপের কাছাকাছি চলে এসেছি, যদিও সবাই একটু ভয়ে ভয়ে আছে যে ডিপটা চালু আছে কিনা। ডিপ চালু আছে, সবাই অনেক বেশি খুশি। এই যে ডিপ চালু দেখে ওরা অনেক খুশি। এই তো ডিপ চালু, আমরা এই তো ভ্যান থেকে নেমে পড়লাম। একটা ভ্যানে করে এরকম যে খড় নিয়ে যাচ্ছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আমরা ভ্যান থেকে নেমে পড়েছি, আমরা এখন ডিপের পানিতে গোসল করব। এই যে একদম ঠান্ডা পানি, দেখেই মানে শান্তি লাগতেছে, গোসল করলে যে আরো কত শান্তি লাগবে। চলুন একটু ডিপের পানি আপনাদের সাথে শেয়ার করি, ডিপ কিভাবে চলে। এই যে অনেক বড় একটা পাইপের মধ্যে দিয়ে পানি বের হচ্ছে এবং খুব দ্রুত গতিতে পানি বের হচ্ছে। এই যে ওয়াও, প্রচুর পরিমাণ পানি একসাথে বের হয়, এই জন্য এই ডিপ মেশিনগুলোতে কিন্তু শেষ কাজ চালানো হয়। অনেক দ্রুত গতিতে পানি বের হয় এবং অনেক পরিমাণ পানি কিন্তু এখান থেকে বের হয়ে যায়। এরকমভাবে নালা তৈরি করা আছে, এই নালাগুলো দিয়ে পানি চলে যায়। এই যে আমি একটু শেয়ার করছি, এইভাবে কিন্তু নালাগুলো দিয়ে এই যে পানি চলে যাচ্ছে। আর এভাবে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, এপাশে চলে যাচ্ছে আর এই পাশ দিয়ে। কিন্তু এই যে রাস্তা আছে, রাস্তার নিচ দিয়েও কিন্তু এখানে পানি দেওয়ার জায়গা করা আছে, হয়তো এই যে জঙ্গলের কারণে দেখা যাচ্ছে না। আর এই যে এপাশেও নালা তৈরি করা হয়েছে, যে এই নালা দিয়ে কিন্তু সম্ভবত এই পাশে অথবা ওই পাশে, এই দুই পাশ দিয়ে কিন্তু নালা দিয়ে পানি রাস্তার এপারে চলে এসেছে। এই যে এই নালা দিয়ে পানি যে বের হচ্ছে, পানি এদিক দিয়ে ফ্লো আছে, এই পানি বের হয়ে এই পাশ দিয়ে এই যে অনেক দূর পর্যন্ত চলে গেছে। এই ড্রিপ মেশিন দিয়ে পানি দিলে কিন্তু অনেক দ্রুত পানি দেওয়া যায় এবং অনেক বেশি পানি বের হয়। আর আমাদের নাকি গোসল করার টাইম দিয়েছে মাত্র 10 মিনিট, তো আমরা তাড়াতাড়ি করে গোসল করব। এই যে সিনা কিন্তু গোসল করা শুরু করে দিয়েছে। সিনা কেমন মজা লাগছে? ঠান্ডা পানিতে গোসল করে অনেক ভালো লাগছে ওদেরকে। এই যে সিনা, হ্যাঁ শুরু করো নাও। সিনা নাভান কিন্তু গোসল করছে, নাভান একদম শুয়ে পড়ছে, খুব মজা। ঠান্ডা পানি, নাভান একদম পুরোপুরি শুয়ে পড়ছে ডিপ মেশিনে, আর সিনা মাথায় শ্যাম্পু দিচ্ছে। আসলে ডিপ মেশিনে গোসল করার মজাই অন্যরকম, এত ঠান্ডা পানিতে গোসল করে শান্তি শান্তি আর শান্তি। অনেক ঠান্ডা পানি আর অনেক দ্রুত পানি বের হচ্ছে। গোসল করো, গোসল করো। তো ওদের গোসল করা হচ্ছে, আমারও খুব নামতে ইচ্ছে করতেছে। যদি আমি জামাই মানুষ, আমার অনেক কিছু সংযত থাকতে হয়, তো কি করব, আসলে গোসল না করলে তো হবেই না, গোসল তো করতেই হবে। আমিও এখন নামবো,
নাভানার সিনহা কিন্তু শ্যাম্পু করতেছে। এইতো আমিও নামার শুরু করেছি। পা ডুবে দিছি, আউ অনেক বেশি ঠান্ডা। কি যে মজা, খুব বেশি আরাম লাগছে। পা মনে করো মানে ডুবানোর পরে পায়ে এত শান্তি লাগতেছে। আমরা গোসল করবো, ওরা অলরেডি গোসল করছে, তো আমি এখন কিছু করে দেব। চলুন মজা করবো। আমি নাভানের মতো করে একটু নাম করছি। আমি ভেসে চলে যাচ্ছি, বাঁচাও। আমার কিন্তু গোসল করা শেষ, ওরা কিন্তু এখনো উঠতেছে না। আমি ওরা এখনো গোসল করছে। এই যে নাভান একদম পানির মধ্যে ডুবে যাচ্ছে, একদম পানির নিচে সে ডুব দিয়ে একদম তলিয়ে গেছে। নাভানকে আর দেখাই যাচ্ছে না, খুব আরাম। নাভান খুব মজা পেয়েছে, অনেক ঠান্ডা পানি। আসলে এত গরমের মধ্যে এরকম ঠান্ডা পানিতে গোসল করতে পারলে কিন্তু এত শান্তি, মানে পুরো স্বর্গীয় সুখ। নাভানের গোসল করা শেষ হচ্ছেই না, সে বারবার উঠতেছে আর নামতেছে, মানে এত আরাম পাচ্ছে যে সে বারবার গোসল করতেছে। আর এদিকে সিনার হয়ে গেছে, সিনা চেঞ্জ করছে। আমরা এই যে ব্যাগে করে কাপড় চোপড় নিয়ে এসেছি, আমরা এখন ড্রেস চেঞ্জ করব। ভেজা কাপড়ে আসলে থাকলে তো ঠান্ডা লেগে যাবে। আমরা এখন ড্রেস চেঞ্জ করছি। এই যে আমি এখন ড্রেস চেঞ্জ করব। যেমনটা গরম লেগেছিল ঠিক সেরকমটাই আমরা ঠান্ডা পানিতে গোসল করে নিলাম। এত বেশি শান্তি লাগছে, অনেক বেশি শান্তি লাগছে। আমাদের গোসল শেষ, তো যাওয়ার আগে একটু পাটা ভালো করে ভিজে নিয়ে যাচ্ছি। আর যেহেতু প্রচুর গরম, তাই আমরা আর ড্রেস পরলাম না। শুকনো ড্রেস পরে যেতে যেতে কিন্তু আবার গরম ধরে যাবে, ঘেমে যাবো। সে কারণে আমরা এই যে আবার ভেজা ড্রেসটাই সুন্দর মতো চিপে নিয়ে এটা আবার পরলাম। আর এই টিপের পানি কিন্তু একদম ফ্রেশ পানি, এটা খাওয়া যায়। আমরা খাইলাম, গোসল করা শেষ। এই তো আমরা এখন চলে যাচ্ছি। এখানে কিন্তু আশেপাশে মানুষ যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে। এই যে ওই ভাইয়াটা পানি পান করতেছে, খুব বেশি ভালো লাগলো। এই তো ডিপ মেশিনে অনেক মানুষ এসেছে, আশেপাশে যারাই যায় তারাই এখানে আসে, অনেকে পানি খেতে নামে। আর এই যে গ্রামের সৌন্দর্য কিন্তু সবসময় অপরূপ, চারদিকে একদম সবুজে ঘেরা, শস্য ক্ষেত, গাছগাছালি, আর রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর। এরা সবাই গোসল করে এখন একদম ফ্রেশ হয়ে আছে। গ্রামে আসলে কিন্তু সবসময় ভালো লাগে, এত ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। আম গাছ থেকে আম পারছে, তোমরা আম পারলে কেন, এরকম কাঁচা আম। ওরা কাঁচা আম পারলো, পেরে খুব খুশি। আসলে এই ছোট ছোট আম খেয়ে তো আসলে কোনো মজাই নাই, কিন্তু গোলাপ আমকে কে বুঝায়। এই তো আমরা বাসার দিকে যাচ্ছি। যাই হোক, জামাই এসে শ্বশুর বাড়িতে এরকম মজা করতেই পারে, এটা কিন্তু আহামরি তেমন কিছুই না। মানুষের মন যদি ইয়াং থাকে তাহলে সে চাইলে যেখানেই থাকুক যেভাবেই থাকুক আনন্দ এবং হই হুল্লোড় করতেই পারে। তবে আমরা একটা জিনিস খেয়াল করেছি, আমাদের ভিডিওতে কিন্তু লাইকের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের প্রিয় ভাইয়া আপুরা ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন, তো প্লিজ আপনাদের মনে করে দিচ্ছি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আর যারা নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে বন্ধু হয়ে থাকবেন। এই মেয়েটাকে দেখে আবার কেউ ভাববেন না তাপসিরের আম্মু, তবে তাপসির এবং তাপসির আমাকে অনেক বেশি মিস করেছি। গরমের মধ্যে যেন একটি স্বর্গীয় সুখ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।